করোনা পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য, সেই সাথে রাজ্যের প্রবল ক্ষতি করে গেছে ঘূর্ণিঝড় আমফান। কিন্তু এই কঠিন পরিস্থিতিকে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যবহার করল বামেরা। সুষ্ঠুভাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমফানের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাজ্য সরকার ক্ষতিপূরণ দিলেও জলঙ্গিতে বামেরা বিডিও অফিস দখল করে ও পরবর্তীকালে ভাঙচুর চালায়। পুলিশ কর্মীদেরও আঘাত করতে উদ্ধত হয় বামকর্মী সমর্থকরা। এরপর পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের মাধ্যমে সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে মিছিলকে ছত্রভঙ্গ করে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলানিউজ।